আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা খামারের হ্যাচারির পক্ষ থেকে আপনাদের মাঝে আমির আসসালাম। দেশ এবং বিদেশের বাইরে যারা আছেন, দেখছেন আমার ভিডিও, তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয়। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব একদিন বয়সের বাচ্চা নিয়ে। একদিন বয়সের বাচ্চা কিভাবে আমরা এক মাস বয়স পর্যন্ত আমরা কয়টি ভ্যাকসিন দিয়ে থাকি, বা এক মাস বয়স পর্যন্ত কি কি আমরা ওষুধ দিতে হয় বা ভ্যাকসিন দিতে হয়, বা কিভাবে লালন পালন করা হয়, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এবং কি আমার পিছনে যেগুলো বাচ্চা দেখতেছেন, এই বাচ্চাগুলো কিন্তু আমরা এ গ্রেডের বাচ্চাগুলো কিন্তু বোর্ডিং করে আমরা এক মাস বয়সে উপযুক্ত করতেছি। অনেকে আছেন এক মাস বয়সে বাচ্চা খুঁজতেছেন, 120, 220, 520, যাদের অনেকে চাকরি বাকরি করতেছেন, অনেকেই অনেক জায়গাতেই বিভিন্ন কাজে লিপ্ত রয়েছে, তারা শুরু করতে চান যে এক মাস বয়সে বাচ্চা দিয়ে ভেজাল মুক্ত বা ভ্যাকসিন কমপ্লিট করা, বুডিং কমপ্লিট করা যারা বাচ্চা খুঁজতেছেন, তারাই কিন্তু আমাদের কাছে এই বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন। তো দর্শক, এখন আমরা আসি যে এক মাস বয়সে বাচ্চার ভ্যাকসিন কয়টি করতে হয়। সাধারণত আমরা এক মাস বয়সে বাচ্চা ভ্যাকসিন করে থাকি চারটি, যেরকম 5 দিন বয়সের একটি BCRD ভ্যাকসিন করে থাকি চোখে 1 ফোঁটা করে, এবং কি 10 দিন বয়সে একটি গাম্বোরা ভ্যাকসিন করে থাকি, 21 দিন বয়সে একটি BCRD করতে থাকি, আবার আপনার 18 দিন বয়সে সেটি হলো গাম্বোরা দিয়ে থাকি। টোটালে আমরা এক মাস বয়সের বাচ্চার ভ্যাকসিন হয় এলো 4টা। তো এই 4টাই কিন্তু আমরা করে দিচ্ছি, কারণ অনেকেই ভেজাল মনে করেন যে ভ্যাকসিনগুলো দিতে অনেক প্যারা আছে বা ভ্যাকসিন বুঝেন না, তো তাদের জন্য এটা। হ্যাঁ, তো এটি আমরা করে দিচ্ছি আপনাদের সুবিধার কারণে এক মাস বয়সে। এখন এক মাস বয়সে বাচ্চাতে আসলে কি কি যত্ন নিতে হয়, শুরুতে আমি একটা জিনিস বলছি যে আপনার একদিন বয়সের বাচ্চার গ্রেড অনুযায়ী বাচ্চার লালন পালন করা হয়। আপনার একটা বাচ্চা যেসব ফুটে ওই সময় গ্রেড থাকে, গ্রেড হচ্ছে 3 রকমের, যেরকম যে আপনার একটা হচ্ছে নর্মালে বাচ্চা হয়, একটা সিজারে বাচ্চা হয়, একটা টাইনা হ্যাসরায় বাই করতে হয় ডিমের থেকে। এটি কেন হয় যে সঠিকভাবে তারা সঠিক গ্রোথটা আসে না, এবং কি সঠিকভাবে বাচ্চাটা পরিপূর্ণভাবে আপনার বাচ্চাটা হয় না, এই কারণে দুর্বল হয়। এটার উপরে আপনি গ্রেড বানাইতে হয় 3টা, যেরকম এ গ্রেডের বাচ্চা, বি গ্রেডের বাচ্চা, সি গ্রেডের বাচ্চা। তো আমরা কিন্তু এ গ্রেডের বাচ্চাগুলো কিন্তু আমরা এক মাস বয়সের বাচ্চার জন্য আমরা কিন্তু সেখানে আমরা বুডিং করি, কারণ আমরা এক মাস বয়সের বাচ্চা আমরা যদি করি তাহলে আমাদের কাছে কোনো সময় যেন বাচ্চা না কাটে, মরে না যায়, এই কারণে কিন্তু আমরা সেই একদম এ গ্রেডের বাচ্চা, একদম চকচকে, একদম আপনার সঠিক যে বাচ্চাগুলো, এইগুলো কিন্তু আমরা নির্বাচন করে আমরা এক মাস বয়সে বাচ্চাগুলো কিন্তু আমরা বুডিং করে থাকি। তো এটি হচ্ছে এক মাস বয়সের বাচ্চার যে গ্রেড অনুযায়ী সেটা হলো এ গ্রেডের বাচ্চা আমরা কিন্তু এক মাস বয়সে করতেছি। এক মাস বয়সে বাচ্চাগুলো কিন্তু আমরা বুডিংয়ে নামাচ্ছি। এ গ্রেডের বাচ্চা যখন আপনি বুডিংয়ে নামাবেন, আপনার বাচ্চা কখনোই কাটবে না, কাটলে 1টা 2টা কাটবে। তা এটা আমরা যত্ন নিতেছি, যেরকম আমরা সঠিকভাবে যেরকম ওষুধপাতি দিতে হয় সেটা আমরা প্রথম অবস্থা কিন্তু সেই নিয়মকানুন অনুযায়ী কিন্তু আমরা এক মাস বয়সে বাচ্চাগুলো কিন্তু সঠিকভাবে নিয়ন্ত্রণ করে আমরা ওষুধ প্রয়োগ করতেছি, এবং কি ভ্যাকসিন করতেছি, কোন সময় ঠুট কাটতে হয়, কোন সময় আপনার যত্ন ভালো নিলে আপনার গ্রোথটা ভালো আসে, সেটা কিন্তু আমরা কিন্তু নিচ্ছি, কারণ আমরা এই গ্রেডে বাচ্চা কিন্তু আমরা কিন্তু এক মাস বয়সে বাচ্চাগুলো কিন্তু করতেছি। অনেকে হেসারি আছে দুর্বল বাচ্চা কোনে রেখে দেয়, এটিগুলো আপনি বাচ্চা বড় করার পরে এগুলো সেল দিয়ে দেয়, কিন্তু আপনারা জানেন বাংলা খামারের হ্যাচারিতে আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমরা কিন্তু 1000-2000 পিস আমরা কিন্তু প্রত্যেকটা শীটের মধ্যে কিন্তু এক মাস বয়সে বাচ্চাগুলো কিন্তু আমরা তৈরি করছি, এই বাচ্চাগুলো কিন্তু দিচ্ছি, কারণ আমরা চাচ্ছি যে এক মাস বয়সে বাচ্চাগুলো দিলে দেখা গেলো যে অনেক মানুষের ভেজাল মনে করে বিদায়, আমরা সেই বাচ্চাগুলো কিন্তু এক মাস বয়সে করে সঠিকভাবে যত্ন করে সঠিকভাবে ভ্যাকসিন করে এই বাচ্চাগুলো দিতেছি। এটা কিন্তু আমাদের একটা পলিসি যে আমরা এক মাস বয়সে বাচ্চাগুলো করতেছি। অনেকে অন্য জায়গা দিয়ে শোনো করে এগুলো দুর্বল বাচ্চা পান বা মরে যায় অনেকদিন পরে যায়, তো এটা আমাদের কাছে নাই। আমরা কথা হলো যে আমরা ভাই জিনিস ভালো দিয়ে এক টাকা চাই নেব, আমরা সবসময় আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা একটা কাস্টমারকে আমরা বাচ্চাগুলো দিব, তার কাছ থেকে যেন আমরা 10টা কাস্টমার আশা করতে পারি, কারণ আমরা ভালো জিনিস দিলে কিন্তু আমরা ওই লোকে কিন্তু আমার 10টা কাস্টমার দিবে, এটাই মূল আমাদের উদ্দেশ্য। তো আর আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন, এই বাচ্চা কিন্তু 100
100% পিওর দেশি মুরগি বাচ্চা। অনেকেই চিন্তা করে থাকেন যে ভাই বাংলা খামারে হ্যাচারি কি 100% পিওর দেশি মুরগি পাবো? হ্যাঁ, আপনি এক মাস বয়সে বাচ্চা নেন সেটাও কিন্তু আপনি 100% পিওর দেশি পাবেন, একদিন নিলেও 100% দেশি মুরগি পাবেন, আপনি এক মাস বয়সে নিলেও একই রকমভাবে আপনার আপনার পিওর দেশি মুরগি বাচ্চা পাবেন। আপনারা জানেন 8-10 বছর ধরে কিন্তু এই দেশি মুরগির সাথে যুক্ত রয়েছি, কারণ আমি দেশি মুরগিগুলো অনেক পছন্দ করে থাকি এবং কি দেশি মুরগি লাভজনক বেশি, কারণ বাজারে বিক্রি করতে গেলে ভালো রেটটা পাওয়া যায় এবং কি সহজে মানুষে এই দেশি মুরগি বাচ্চাগুলো কিন্তু যে কোনো জায়গাতে বিক্রি করা যায়, ভালো রেটটাও পাওয়া যায়। আমরা সবসময় চিন্তা করব অন্য অন্য মুরগি, অনেক মুরগি রয়েছে, বিভিন্ন জাতের মুরগি রয়েছে, সবাই বিভিন্ন জাতের নিয়ে অনেকটা পছন্দ করে থাকেন, কিন্তু বিভিন্ন আমি জায়গাতে দেখছি যে বিভিন্ন মুরগি নিয়ে কিন্তু লসের সম্মুখীন হচ্ছে। এটা কেন হয়? অনেকেই আপনি টাইগার করতেছেন, অনেকে সোনাই করতেছেন, অনেকে ফাউমি করতেছেন, অনেকে অন্য জাতে করতেছেন, এগুলো আসলে বাজারে বিক্রি করতে গেলে ভালো রেটটা পাওয়া যায় না, অনেকে চিনে থাকে অনেকে চিনেন না। তো এর জন্য এই দেশি মুরগিটা কিন্তু আমাদের দেশীয় একটা আমাদের দেশি মুরগি, তো এটা সবাই চিনে, এই কারণে কিন্তু ভালো রেটটাও পাওয়া যায়, বিভিন্ন জায়গাতে বিক্রিও করা যায়। সেক্ষেত্রে আমি বলি আপনি যে কোনো মুরগি খামার করেন না কেন, অবশ্যই আপনি 100 পিস, 20 পিস, 50 পিস বাচ্চা নিয়ে দেশি মুরগি নিয়ে শুরু করেন, কারণ এটাতে রিস্ক নাই, এটাতে কোনো প্যারা নাই। আপনি চাকরি করতেছেন, পাশাপাশি খাবার বানিয়ে দিলে কিন্তু আপনি সেই দেশি মুরগি এক মাস বয়সে বাচ্চাগুলো কিন্তু পালন করতে পারতেছেন, কোনো প্যারা নাই, এটা মধ্যে কিন্তু লুক খাটতেছে না। আপনি চাইলে আপনার ওয়াইফ দিয়ে করতে পারেন, আপনার মা দিয়ে করতে পারেন, এবং কি আপনার বোন আছে বোন দিয়ে করতে পারেন, আপনি নিজে করতে পারেন, দোকানে পাশাপাশি করতে পারেন, গার্মেন্টসে চাকরি করতেছেন তার পাশাপাশি করতে পারেন। আমি বলি যে আপনি এক মাস বয়সের বাচ্চা যদি নেন, আপনি সব শ্রেণীর মানুষই কিন্তু এই বয়সে বাচ্চা নিয়ে শুরু করলে আপনি সবসময় আপনি লাভ পাবেন, কারণ এটি বেচতে গেলে ভালো রেটটাও পাওয়া যায়, এই কারণে আমি বলি। প্রিয় দর্শক, আমাদের কাছে একদিন বয়সে বাচ্চা রয়েছে তা কিন্তু নয়, আমাদের কাছে 15 দিন বয়সে বাচ্চা রয়েছে, একদিন বয়সে রয়েছে, আপনার এক মাস বয়সের বাচ্চা রয়েছে, 2 মাস বয়সের বাচ্চা রয়েছে, আমাদের কাছে সব কোয়ালিটির বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল পাবেন। আর আমাদের কাছে বাচ্চা নিতে গেলে অবশ্যই আমার খামার আসতে হবে, আমাদের খামার রয়েছে 5টা খামারের ভিতরে আপনি দেখে শুনে পছন্দ হলে আপনি বুকিং দিবেন, পরবর্তীতে আপনি বাচ্চার একটা সময় দেবো, ওই সময় অনুযায়ী আপনার বাচ্চাগুলো নিয়ে যাবেন। এতে আপনি ভালো হচ্ছে কি যে আপনি দেখে শুনে বাচ্চাগুলো নিতেছেন, এখানে আসলে দেশি না অন্য জাতের এগুলো দেখে শুনে নিতেছেন, এটা আপনার জন্য ভালো। একজনে আপনি পৌঁছাই দিল বাড়িতে, আপনি জিনিসটা ভালো মনে করলেন, যাওয়ার পরে 50% সোনালি হলো, 50% দেশি হইলো, তাহলে আপনি লসের সম্মুখীন হলেন। তো আমি বলি আপনি সবসময় আমার খামারে আসেন, আমার খামারে এসে দেখে শুনে একটা প্রশিক্ষণ নিয়ে ভালোভাবে আপনি দেখে শুনে বাচ্চাগুলো নিলে কখনোই আপনি লসের সম্মুখীন হবে না। প্রিয় দর্শক, সেই বাচ্চার কোয়ালিটিগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি। প্রিয় দর্শক, এই ধরনের বাচ্চা যদি পছন্দ হয়ে থাকে, স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে আপনার দেশের যে কোনো প্রান্তে থেকে বুকিং দিয়ে আপনি সরাসরি আমার খামারে এসে বাচ্চাগুলো নিতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।